বিরতির পর আমাদের আলোচনায় আজকে যে চার রাজ্যের ফলাফল, তিন রাজ্য যেখানে আমরা যদি দেখি যে গেরুয়া ঝড় অর্থাৎ বিজেপির দাপট, অন্যদিকে তেলেঙ্গানাতে সেখানে কংগ্রেসের জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি। আমি এই সামগ্রিক বিষয়টা নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আশিস দা। আশিস দা, আমরা যদি দেখি মধ্যপ্রদেশ, সেখানে একটা অ্যান্টি ইনকাম্বেন্সির কথা বারবার বলা হচ্ছিল শিবরাজ সরকারের বিরুদ্ধে, এবং কিন্তু আমরা কিন্তু ফলাফলে সেটা কিন্তু দেখতে পেলাম না মধ্যপ্রদেশে। এবং যদি রাজস্থানের দিকে দেখি, যেখানে গেহলটকে জাদুকর বলা হচ্ছে, কোথাও কি সেখানে গিয়ে কিন্তু তার জাদু ফিকে হয়ে গেল? দেখো, আমি একটু আগে অনিকেত চট্টোপাধ্যায় বলছিলেন, আমরা এসব ব্যাপারে নিজেদের মধ্যে অনেক দিন কথা বলি যে কংগ্রেসের পলিটিক্সটা কিছুটা ফেইল করছে, কংগ্রেসের পলিটিক্সটাকে রিভিউ করা দরকার। কিন্তু অনিকেত সেটা অনেকটা বলেছেন, আমি সেটা রিপিট করছি না। কিন্তু আমি প্রধানত বলতে চাই, এই বয়ানটার সাথে আমি একমত নয় যে গেরুয়া ঝড় উঠেছে। আমি একেবারে একমত নয়। আমি বলছি আপনাকে, আপনি দেখুন একটা একটা করে রাজ্য, ধরুন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে বিজেপি 2019 সালে লোকসভা নির্বাচনে 59% ভোট পেয়েছিল, 59, মাইন্ড ইট। তারা এবারে পেয়েছে, তারা এবারে পেয়েছে 49%। আপনি দেখুন সর্বশেষ যে ভোট হয়েছে মধ্যপ্রদেশে, সেটা হচ্ছে লোকসভা নির্বাচন, তারপরে এই বিধানসভা হলো, বিজেপির ভোট 10% কমেছে। আপনি দেখুন রাজস্থান, রাজস্থানে 25টা লোকসভা সিটের মধ্যে 24টা পেয়েছিল বিজেপি, তারা 59% ভোট পেয়েছিল, সেই 59% 2019-এ, এবারে পেয়েছে 42%। সুতরাং দেখুন, আমার কথার সময় আমি কথা বলবেন না, আমার কথার সময় আপনি কথা বলবেন না, আপনার সময় আপনি কথা বলবেন, আরে আমার কথার সময় আপনি বলবেন না, আপনার আপনার পলিটিক্সের কথা আমি বলছি না, কেন আপনি আমার কথা বলবেন? আরো আলোচনা জারি থাকবে, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।